বাচ্চা, আকাশে উড়ে যেতে ইচ্ছে করে না? পূর্বা ব্যানার্জি, প্রেমা মাথুর, এরা সকলেই কিন্তু আকাশে উড়েছেন এবং উড়েছেন আকাশের যাত্রীদের নিয়ে। এভিয়েশনের যে জগৎ, সেখানে তারা নিজেদের সুস্পষ্ট ছাপ রেখে গেছেন এবং হাজার হাজার মহিলাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছেন। আর এদেরও যিনি পথ তৈরি করে গেছেন, তিনি আমাদের আজকের অপূর্বা। মাত্র 21 বছর বয়সে তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা পাইলট হওয়ার খেতাবটিকে জয় করে নিয়েছিলেন। মনে করুন আজকালকার স্মার্ট মহিলা পাইলটদের কথা, ছকছকে ইউনিফর্ম পরে এয়ারপোর্টে আপনার কিংবা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর সেই সময় চোখ বুঝে একবার ভাবুন তো, সরলা ঠাকরাল শাড়ি পরে ভারতীয় ঐতিহ্যে জিপসি মথের ককপিট জয় করলেন। এই যে আকাশ ছোঁয়ার স্বপ্ন, এই ইচ্ছেটাকে কিন্তু তৈরি করেছিলেন সরলার স্বামী পিটি শর্মা নিজে। তিনি ছিলেন ভারতের প্রথম এয়ারমেল পাইলট। আর এখানে ছোট্ট করে বলে রাখি, সরলা কিন্তু ছিলেন পাইলট পরিবারের গৃহিণী। পাশে পেয়েছিলেন পিতৃসম শ্বশুরমশাইকে। তিনি সাথে করে নিয়ে লোকাল ফ্লাইং স্কুলে সরলাকে ভর্তি করে দিয়েছিলেন। পুত্রবধূকে আকাশ ছুঁতে হবে যে। শুরু হলো প্রশিক্ষণ। কঠোর অধ্যাবসায়ের জেরে মাত্র 8 ঘন্টা 10 মিনিটের প্রশিক্ষণেই ইনস্ট্রাক্টর তাকে অনুমতি দিলেন সোলো ফ্লাইং করতে। আর স্বপ্নের উড়ানকে হাজার ঘন্টা আকাশে ভাসিয়ে রাখার চ্যালেঞ্জও তিনি অ্যাকসেপ্ট করলেন। তা কমপ্লিট করে মাটির বুক ছুলেন একাই, ল্যান্ড করলেন সেই উড়ানটিকে, এবং তার সাথে সাথেই তিনি পেয়ে গেলেন ভারতের মহিলাদের মধ্যে প্রথম এ লাইসেন্স। পার হলো প্রথম ধাপ। দুর্যোগ আর বলে কয়ে আসে কি, একদিকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কমার্শিয়াল ট্রেনিংয়ের দ্বিতীয় যে ধাপ, বি লাইসেন্স পাওয়ার যে ধাপ, তা ট্রেনিং বন্ধ হলো। আর অন্যদিকে স্বামী হারা হলেন, ফ্লাইট ক্র্যাশে মারা গেলেন পিটি শর্মা, সাথে 2 কন্যা সন্তান। মাত্র 24 বছর বয়সে স্বপ্নটা নিভে গেল। আমরা সাধারণ মানুষ যারা, তারা কজনই বা পারি সেই নিভে যাওয়া স্বপ্নকে আবার খুঁজে পেতে? কিন্তু তিনি যে অপূর্বা, নতুন করে পথ চলার দিশা খুঁজতে থাকলেন তিনি। লাহোরে ফিরে এলেন, এখানকার মেয়ো স্কুলে ফাইন আর্টসের ট্রেনিং নিতে শুরু করলেন তিনি। ডিপ্লোমা কোর্স কমপ্লিট করলেন, কাস্টিউম জুয়েলারি কিংবা ড্রেস ডিজাইনিংয়ের মতন কাজ শুরু করলেন। দেশ ভাগ হল, ফিরে এলেন দিল্লিতে, নিজের জন্মভূমিতে, এবং তার নতুন সফর শুরু হলো একজন বিজনেস ওম্যান হিসেবে। সরলা পেয়ে গেছেন তার সহযোগিতা এবং ইচ্ছেতেই দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সরলা শর্মা থেকে তিনি হয়ে গেলেন সরলা ঠাকরাল। সরলা যে কিনা নিজে স্বপ্ন দেখেছে আকাশ ছোঁয়ার, আর স্বপ্ন দেখিয়ে গেছে আজকের
অপূর্বা পাইলটদের আকাশ ছোঁয়া। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে নিন ওমেন টিউসডে। বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। খুব ভালো থাকুন।